এক বৃদ্ধাকে বেধড়ক মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ বৃদ্ধার পরিবারের বিরুদ্ধে। আক্রান্ত অবস্থায় অন্যত্র আশ্রয় নিয়েছেন ওই বৃদ্ধা। এই ঘটনায় পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের থানায়। ঘটনাটি নদিয়ার শান্তিপুর ব্লকের বোয়ালিয়া নারায়ণপুর এলাকার। আক্রান্ত 65 বছর বয়সী বৃদ্ধা মিনতি প্রামাণিকের অভিযোগ, রবিবার সকাল 9টা নাগাদ তার পরিবারের বেশ কিছু সদস্য তাকে বেধড়ক মারধর করে। লাঠি দিয়ে বেধড়ক মারধর করার কারণে তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলে গুরুতর আহত হয় বৃদ্ধা। এরপর শান্তিপুর হাসপাতালে যান চিকিৎসার জন্য। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে শান্তিপুর থানার দ্বারস্থ হন তিনি। এছাড়াও অভিযুক্ত পরিবারের বেশ কিছু সদস্যদের নামে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। যদিও আক্রান্ত বৃদ্ধা দাবি তার জমি জোরপূর্বক দখল করে রেখেছে ওরা, বাধা দিতে গেলে এই ঘটনা ঘটে। বৃদ্ধা জানান, এখন বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়ে থাকতে হচ্ছে আমাকে। যদিও বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। ভাইয়ে ভাই বোন ভাইয়ের মেয়ে। আচ্ছা, কেন, কি কারণে মারলো? আমার বাড়ি ঢুকতে দেয় না, কাল রাতে তালা দিয়ে শুয়েছি, আমি অন্য বাড়ি শুয়েছিলাম। বাড়ি কার আপনার? আমার বাড়ি। তাহলে আপনার বাড়িতে আপনাকে কেন ঢুকতে দেয় না? ওই যে দোকানটাও নিবে, মাঠে 10 কাঠা জমি আছে নিবে, বাড়িটা পাকা বাড়ি। মানে আপনার জায়গা জমি সব দখল করে রেখেছে? হ্যাঁ। আপনাকে ঢুকতে দেয় না? না, 10 বছর মারছে। তাহলে আপনাকে মারলো কেন? ওই যে এই তো মাইর ফেলবো, তোর কোন বাবা আছে ঠেকাক এসব বলছে। কি দিয়ে মারলো? বাটাম দিয়ে মারছে মাথায়। আচ্ছা, আমি কোনোদিন মার খাই। কখন মেরেছে আপনাকে? নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, এনডিটিভি।